हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे आजकेर बाछाई करा एकदम लेटेस्ट आपडेट। प्रथमेई रयेछे आजकेर सबथेके बड़ खबर, उत्तप्त कालियागंज, रक्तक्त परिस्थिति, पुलिसकर्मीके बेधड़क मार कालियागंजे विक्षोभकारीदेर काछे पुलिसकर्मीर प्राण भिक्षा चावा एकेर पर एक करुण दृश्य। अन्यदिके रयेछे आजकेर आरो एकटि बड़ खबर, एबार भयानक पदक्षेप मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের, जारा पुलिसके पिटिये তাদের বিরুদ্ধে গ্রেফতারি থেকে শুরু করে একের পর এক ভয়ানক সিদ্ধান্ত। শুধু তাই নাই, অপরদিকে আবার এই পরিস্থিতিতে তোপ বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব পুলিশ, ভুল মেনেও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, অভিযোগ তদন্তে অসহযোগিতার, দিল্লিতে শীর্ষ জেরার পর সিদ্ধান্ত গ্রেফতারির। একদিকে কালিয়াগঞ্জ, অন্যদিকে আবার ধুন্ধুমার কাণ্ড হয়ে উঠল মালদাতে, বন্দুক বাজের তাণ্ডবে উত্তেজনা মালদার স্কুলে, ঘটনার নেপথ্যে দিল্লির ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী, পুলিশের প্রশংসা করে সতর্ক থাকার পরামর্শ মমতার। অন্যদিকে আবার মহাত্মা গান্ধীর স্বপ্নের পঞ্চায়েত গড়াই লক্ষ্য, জনসংযোগ যাত্রায় কোচবিহার থেকে বার্তা অভিষেকে তুফানগঞ্জে গণ ইস্তফা 32 তৃণমূল নেতার। শুধু তাই নাই, এর সাথেই রয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে জোর ধাক্কা, এবার দল তৃণমূলে তুফানগঞ্জে গণ ইস্তফা 32 জন নেতার। অন্যদিকে আবার 2014 সালের প্রাইমারি টেট নিয়ে পদক্ষেপ সিবিআই, চাওয়া হলো চাকরি প্রাপ্তদের বিস্তারিত তথ্য, কেন্দ্রীয় সংস্থার নির্দেশের পরই তথ্য সংগ্রহে তৎপর পর্ষদ। এর সাথে আবারও মাওবাদী হামলা, দান্তে ওয়ারাই মাওবাদী দমনে গিয়ে বিস্ফোরণে শহীদ অন্তত 10 জন জওয়ান, নিহত গাড়ি চালক, ঘটনা শোক প্রকাশ ভূপেশ বাঘেলে। এর সাথে রয়েছে রান্নার গ্যাস নিয়ে আজকের আরো একটি দারুণ খবর, যাদের কাছে মূলত রেশন কার্ড রয়েছে এবার রেশন কার্ড উপভোক্তাদের জন্য বড় খবর, অ্যাকাউন্টে পাবেন রান্নার গ্যাসের টাকা। দেখে নেব কারা পাবে, কোথায় পাবে, কি করতে হবে পেতে গেলে রেশন কার্ড থাকলে ফ্রিতে রান্নার গ্যাসের টাকা। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, আবারও হাসপাতালে জারি যখন কোভিডের পরীক্ষা, অন্যদিকে আবার অস্ত্রোপচার করতে গেলে প্রথমে করতে হবে কোভিড টেস্ট, একই সাথে করোনার বিধি লাগু, আবারও আদালতে ঢোকার আগে মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। এর সাথেই রয়েছে আরো বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত এবার করোনার সংক্রমণ রুখতে। অন্যদিকে আবারও পুরাতন ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেনের বাড়ি ভাঙার চেষ্টা হলে ধর্নাই বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, একই সাথে এবার খাপলো গ্রামীণ ডাক্তাররা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসার উপর আরএমপি চিকিৎসার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করলেন। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যখন বড় ঘোষণা করা হয়েছে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা পর্ষদের তরফ থেকে, ঠিক এই সময়তে আবার নতুন দুটি বিষয়ে সংযোজন, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ। দেখে নেব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সর্বশেষ রিপোর্ট এবং কোন দুটি বিষয়ে সংযোজন করা হলো, কি জারি করলো পর্ষদ। একই সাথে আবার অভিষেকের হুঙ্কার, বাংলার মানুষের টাকা জোরজবস্তি আটকে রাখা হয়েছে, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আবার 2014 সালে টেট উত্তীর্ণদের তথ্য চেয়ে জেলাগুলির প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে চিঠি দিল অবশেষে সিবিআই। অন্যদিকে আবার বড় স্বস্তিতে কয়লা পাচার মামলায় মলয় ঘটক, কয়লা পাচার মামলায় আরো কিছুদিনের জন্য স্বস্তিতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মলয়ের রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দিল দিল্লি হাইকোর্ট, আগামী 10ই মে পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রতিদিনই যখন রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তার মধ্যে আবার গতকাল বেশ কিছুটা তাপপ্রবাহ দেখা যায়, এর মাঝেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় পূর্বাভাস, বলা হচ্ছে এবারে আমফানের মতো ভেঙে চুরমার করতে আবারও ধেয়ে আসছে এক সাইক্লোন। দেখে নেব কবে থেকে বা কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কেমন থাকতে পারে আজকের আবহাওয়া। এর সাথেই রয়েছে আবার শুভেন্দু অধিকারীর বড় হুঙ্কার, সরকারের দেওয়া স্কুল ব্যাগে বিশ্ব বাংলার লোগো, অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি এবার শুভেন্দুর। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, যাদের এ মাসে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি তাদের জন্য রয়েছে আজকের আরো একটি বিশেষ ঘোষণা। একই সাথে রয়েছে আবার যে সকল সরকারি কর্মীরা কেন্দ্রে হারে ডিএ পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের জন্য আজকের আরো একটি বড় খবর, বড় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, উচ্ছ্বাসিত এবার আন্দোলনকারীরা। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, দিনের পর দিন যখন রাজ্য জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, অশান্তির কালো মেঘ যখন ঢেকে গিয়েছে, ঠিক এই মুহূর্তে গর্জে উঠছে যখন শাসকের বিরোধী দলগুলি, মাঠে নেমেছে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ, অপরদিকে আবার মালদা হয়ে গিয়েছে আমেরিকা, বন্দুকবাজ কাণ্ডে মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্যকে হাতিয়ার সুকান্ত মজুমদারের। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, এবার সরকারি কর্মীদের জন্য জারি হলো এক নতুন নিয়ম, একই সাথে আবার কর্মীদের মাইনে দিতে বছরে রাজ্যের খরচ 1,35,000 কোটি।
অপরদিকে আবার গঙ্গার ভাঙন নিয়ে মন্তব্যের জেরে পার্থকে ধমক মমতার। গতদিন নবান্ন সভাঘরে দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল, সেখানে হাজিরা ছিলেন রাজ্য সরকারের মন্ত্রীরা। সেই গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করার জন্য পার্থ ভৌমিককে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা ও লেটেস্ট আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে ভিডিওটিকে একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার এলাকার আপডেট গুলি পেতে আপনার এলাকার নামটি। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি চলছে কালিয়াগঞ্জে। থানায় ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবার প্রকাশ্যে আসছে একের পর এক দৃশ্য, আন্দোলনের নামে পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ভিডিও বিভিন্ন জায়গায় হয়েছে ভাইরাল। গতদিন দুপুরে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের, উন্মুক্ত জনতা চড়াও হয়ে যায় থানায়, থানা ভাঙচুর করার পাশাপাশি আগুনও লাগিয়ে দেওয়া হয়। এরপর সেই সকল ভিডিও গুলো ভাইরাল হয়। তবে দেখা যায় পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের উপর নৃশংস অত্যাচারের দৃশ্য প্রকাশ্যে আসছে, যেখানে 20-25 জন পুলিশ কর্মী প্রাণ ভয়ে পালাতে দেখা যায়। স্থানীয়দের কাছে আশ্রয় দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকেন বলে দাবি করা হচ্ছে, তবে থানা থেকে পালিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের বাড়িতে আশ্রয় নিলে সেখানে ঢুকেও পুলিশ কর্মীদের উপর ব্যাপক মারধর করে বিক্ষোভকারীরা। সূত্রের খবর, স্থানীয়দের ঘরে ঢুকে লাঠি রড পাথর ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় পুলিশ কর্মীদের। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, পুলিশকে যারা পিটিয়েছে তাদের এক্ষুনি গ্রেপ্তার করুন, শুধু গ্রেপ্তার নয় তাদের ঘর বাড়ি বাজেয়াপ্ত করুন, যেমন দুর্নীতিকাণ্ডে সিবিআই রা করেছে। শুধু তাই নয়, সঙ্গে মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্ত হবে, পরিবারটার পাশে আমরা থাকবো, আমাদেরও দুঃখ হয়, আমরা হোয়াটসঅ্যাপে পুরোটাই পেয়েছি, তাদের মধ্যে ভালোবাসার উদ্যোগও ছিল, কারণ খুঁজে বের করবে তার তদন্ত চলছে। তবে এদিন হুঙ্কার দেন, যেভাবে ঘটনাটি ঘটেছে, বিহার থেকে লোক নিয়ে এসে ভাঙচুর লুটপাট করেছে, এমনকি পুলিশের মেয়েদের গায়ে হাতও তুলেছে, যেভাবে আক্রমণ করেছে সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি পুড়িয়ে দিয়েছে, এটা আমি পুলিশকে স্ট্রংলি তদন্ত করতে বলবো। নাবালিকার দেহ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশকে প্রচ্ছন্নে সমর্থন করে তিনি বলেন, যখন ডেড বডিটা নিয়ে যাচ্ছে তাদের পাথর ছোড়া হচ্ছিল বড় বড়, তাই ওভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি। এখন থেকে আমরা থানাগুলোকে 10টা করে মৃত বহনের ব্যাগ দিয়ে দেব, মৃতদেহ জীবিত অবস্থা থেকেও সম্মানীয়, আর এটা একটা জায়গায় ভুল হয়েছে আমাদের, সেই সময়টা পাথর খেতে কারো মাথা ফেটেছে, সিভিক আহত হয়েছে, তাদের 4 জনকে আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাদের ব্যাপারটা পরে দেখব। অপরদিকে রয়েছে আরো একটি বড় খবর, আবারও মালদাতে ঘটলো এক উত্তপ্ত মালদা পরিস্থিতি বন্দুকবাজির কাণ্ড দেখে। এক স্কুলে বন্দুকবাজ ঢুকে 50-60 জন ছাত্রছাত্রীদের, কচি বাচ্চা শিশু ছাত্রছাত্রীদের ঘেরাও করে এবং পেট্রোলিং বোমা হাতে রেখে দাবি একটাই করেন, তার সন্তান ও স্ত্রীদেরকে কেউ যেন অপহরণ করেছেন, যদি তাদের বের না করা হয় তাদের বাচ্চা স্কুল পড়ুয়াদের প্রাণে মারা হবে। এই ঘটনায় দেখে মালদা জেলার পুলিশ কর্তা DIG আজহারউদ্দিন সাহসের সঙ্গে ফর্মাল ড্রেসে, সাধারণ মানুষের ড্রেসে সাহসের সঙ্গে ঢুকে তাদেরকে, ওই সকল বাচ্চাদেরকে বাঁচায় বন্দুকবাজির হাত থেকে। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, পঞ্চায়েতে নিজেদের মাটি শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন একের পর এক কর্মসূচি, ঠিক এই সময়তেই মাথায় হাত পড়ল দল তৃণমূলের, একসঙ্গে 32 জন তৃণমূল নেতার ইস্তফা, অভিষেকের জনসংযোগে যাত্রার মধ্যে বিরাট চাপে শাসক দল, দলে থেকে পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছে না, দলের বিরুদ্ধে অসন্তোষের কারণে এই গণ ইস্তফা বলেই জানিয়েছেন। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, অবশেষে গ্রেপ্তার করা হলো অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। এর সাথেই আবার এবারে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামগঞ্জে রয়েছেন RPM ডাক্তাররা, দিবারাত্রি তারা গ্রামগঞ্জের মানুষকে পরিষেবা দিয়ে থাকেন এবং মানুষকে সুস্থ করে তোলেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গ্রামীণ এলাকায় চিকিৎসার উপর RMP চিকিৎসকরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করলেন। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে মূলত এই ডেপুটেশন প্রদান। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সভাপতি ওমরান আলী শেখ বলেন, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতি, গ্রামীণ চিকিৎসকদের যথোপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা করা এবং দিবারাত্র পরিষেবার জন্য নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা, এই সমস্ত বিষয়ে নিয়ে আজকের এই ডেপুটেশন প্রদান। আমাদের দাবি দাওয়া নিয়ে আমাদেরই লড়াই চলছে, আগামী
দিনে আমরাই সফল হব। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, সরকারি কর্মচারী যারা কেন্দ্রীয় হারে ডি এর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে অবশেষে অবসান হলো যাবতীয় অপেক্ষার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী শুক্রবার অর্থাৎ 28 এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের ডিএ মামলা শুনানি হবে। বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় করলের 6 নম্বর আদালত কক্ষে এই মামলা শুনানি হবে বলে জানা গেল। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে থাকা যে সকল স্কুলগুলি এই শিক্ষাবর্ষ থেকে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পড়াতে চায় তাদের 2 মে থেকে 30 জুনের মধ্যে আবেদন জানাতে হবে বলে জানানো হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। নতুন বিষয় সংযোজনের ঘোষণা করলেও পর্ষদ মেনে নিয়েছে সব স্কুলে এখনই এই 2 বিষয় পড়ানো সম্ভব নয়। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর রান্নার গ্যাস এবং রেশন কার্ড নিয়ে। রেশন কার্ড উপভোক্তাদের জন্য বড় খবর, অ্যাকাউন্টে পাবেন রান্নার গ্যাসের টাকা। যদি আপনি রেশন কার্ড ধারক হয়ে থাকেন, রেশন দোকান থেকে মাল তুলে থাকেন, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। কেননা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দিচ্ছে এবার সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে অন্তর্দয় কার্ডের ধারকদের নতুন আর্থিক বছর থেকে বছরে 3টি করে রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে। অন্যদিকে আবার ফের বাড়ছে করোনা। গতদিন 9 সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, আবার নতুন করে করোনার বিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন। বারবার হাত ধোয়া থেকে শুরু করে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও একটি বড় পূর্বাভাস। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে জানানো হয়েছে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে, তবে বৈকালের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার ফের একবার ফিরতে পারে আমফানের স্মৃতি, দ্বিতীয় সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপলক্ষে। আবহাওয়াবিদরা বলছেন যে আরো কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে তেমন কিছু বিস্তারিত সম্ভব নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বৈষুব্য রেখার কাছে সুমাত্রা সাগর ও আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঝড়টি অগ্রসর হবে উত্তর পশ্চিম দিক থেকে, তবে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে সে ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত জানা যায়নি। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হলো অনুব্রত কন্যা সুকন্যাকে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেপ্তার, গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় উত্তর দিচ্ছিলেন না, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল, সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে। গরু পাচার মামলায় এখনো যা তথ্য হাতে এসেছে তাতে দেখা গিয়েছে যা লেনদেন হয়েছে তাতে সুকন্যার নামে একাধিক লেনদেন ধরা পড়েছে, একাধিক নথিতে সুকন্যার সই রয়েছে। অনুব্রত চ্যাটার্ড অ্যাকাউন্টকে জেরা করে ইডি জানতে পারে গরু পাচার করে যে টাকা হাতে এসেছে তাতে সুকন্যা মণ্ডল সরাসরি লাভবান হয়েছে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।